ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ বিভক্তির পর আওয়ামী লীগ পরিবারের ব্যানারত 9 ডিসেম্বর শনিবার দুপুরে 7 মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিসংঘর ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি ফনে আওয়ামী লীগ পরিবারের ফকত্তুন ও বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করায়। এ সময় প্রায় 200 গজ দূরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী হল অবস্থান লইল। থানা পুলিশের সদস্য হল অন্য উপস্থিত আছে। এই সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ী হল আতঙ্কিত হয়ে পড়ে। তবে উভয়ের আন্তরিকতা ও পুলিশের অবস্থানের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ন ঘটে। আজ এই আনন্দ শোভাযাত্রাত উপজেলার প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডত্তুন হাজারো নেতাকর্মী সুটাইছিল এই আনন্দ র্যালিত অংশগ্রহণ করিবার লাই। এত বড় আনন্দ র্যালি আগে হন সম্ভব নয়। র্যালি গো পৌরসদর মনিরা কমিউনিটি সেন্টারত্তুন বাইরে এনেম বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশনস্থ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা চত্বরত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশত প্রধান অতিথি আছিল উপজেলা চেয়ারম্যান এম তহিদুল আলম বাবু। আহমদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশত বিশেষ অতিথি আছিল উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম সুলাইমান, আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব, মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরীর সঞ্চালনাত সমাবেশত আরো বক্তব্য রেখে এনামুল হক বাবুল, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সহ আরো বক্তব্য। সেই আনন্দ র্যালির একটা ছবি পত্রিকা এসেছে, সেই পত্রিকায় আমরা কি দেখেছি, ফটিকছড়ি থানা আওয়ামী লীগ আনন্দ র্যালি বের করেছে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? একটা আনন্দ র্যালি বের করতে পারে না থানা প্রশাসনের, ফটিকছড়ি থানা প্রশাসনের আনন্দ র্যালিকে ফটিকছড়ি আওয়ামী লীগের আনন্দ র্যালি বলে চালিয়ে দিয়েছে। উন্নয়নের বিপরীতে যারা রাজনীতি করবে তাদেরকে প্রত্যেকটা জায়গায় আমরা প্রশ্ন হতে পারবো। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল।